এই যাত্রা শেষ দিনে অনেকটাই ফাঁকা মহাসড়ক, নেই যানবাহনের বাড়তি চাপ, ফলে অনেকটা স্বস্তি নিয়ে পরিবার পরিজনের কাছে ফিরছে মানুষ। ঈদের আগের দিন স্বস্তি নিয়ে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পাড়ি দিচ্ছেন উত্তরাঞ্চলের 26 জেলার মানুষ। ভোর থেকে স্বাভাবিক সময়ের মতো যানবাহন চলাচল করছে এই মহাসড়কে। গত 24 ঘন্টায় প্রায় 848,000 গাড়ি বঙ্গবন্ধু সেতু পারাপার হয়েছে। গতকাল সেতুতে ফিটনেসবিহীন গাড়ি নষ্ট হওয়ায় যানজট তৈরি হয়। তবে আজ আর যানজটের শঙ্কা করছে না হাইওয়ে পুলিশ। অন্যদিকে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঘরে ফিরছে বরিশাল খুলনা সহ দক্ষিণাঞ্চলবাসী। শেষ দিনের ঈদযাত্রায় একেবারেই ফাঁকা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে, স্বাভাবিক সময়ের চেয়েও গাড়ির সংখ্যা কম। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাবো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানতে, সহকর্মী সোহেল তালুকদার যোগ দিচ্ছেন সরাসরি এলেঙ্গা থেকে। সোহেল, এখন মহাসড়কে গাড়ির চাপ কেমন দেখছেন, যানজটে কোনো সংখ্যা আছে কিনা? ঈশ্বর, শুরুতেই বলে রাখি যে যানজটের কোনো সংখ্যাই নেই, কারণ মহাসড়কে যে গাড়ি স্বাভাবিক সময়ে যে গাড়ি থাকে তার থেকে গাড়ির সংখ্যা কম। তবে এই যে মহাসড়ক, সেই মহাসড়ক নিয়ে কিছু কথা বলা যায়। যে আপনি জানেন যে এই মহাসড়ক নিয়ে কর্তৃপক্ষ বেশ স্বস্তির বার্তা দিয়েছিলেন যে উত্তরের 26 জেলার মানুষজন তারা হচ্ছে এই মহাসড়কে নিরাপদে যাবেন, স্বস্তিতে যাবেন, কিন্তু সেই কার্যক্রমটি হয়নি। এর পিছনে আমি যদি বলে রাখি যে গেল বছর 24 ঘন্টায় সর্বোচ্চ 56,000 যানবাহন এই মহাসড়ক দিয়ে পারাপার হয়েছে, এবছর কিন্তু সেটি 47,700 যানবাহন পারাপার হয়েছে। আর এই যে 47,700 যানবাহন পারাপার হয়েছে, গেল বছর 3,35,00,000 টাকা টোল আদায় হয়েছিল, এবার কিন্তু টোল আদায় হয়েছে 3,30,00,000 টাকার মতো। এই 5,00,000 টাকার যে গাড়ির সংখ্যা 10,000-এর এদিক সেদিক, কিন্তু টোল আদায়ের 5,00,000 টাকা বেশি কম বেশি হয়েছে, সেটি একমাত্র কারণ হচ্ছে এই মহাসড়কে এই একদিনে 8,000-এর অধিক পণ্যবাহী ট্রাক পারাপার হয়েছে, যেটি এই মহাসড়কে চলার কথা ছিল না। 3 দিন আগেই প্রতিশ্রুতি ছিল যে এই মহাসড়কে চলবে না। আরেকটি বিষয় বলে রাখে যে ঈদযাত্রার আগে, আজকের আগের দিন যেটি ছিল, সেই যখন 16 ঘন্টার যানজটে নাকাল হয়, সেই সময়ে তার আগে রাত 10টা থেকে এই মহাসড়কে 35টি হচ্ছে সেতুর উপরে গাড়ি বিকল এবং দুর্ঘটনার শিকার হয়, এবং এই বঙ্গবন্ধু সেতুর যে সীমানা রয়েছে সেই সীমানায় 86টি দুর্ঘটনা এবং বিকলের ঘটনা ঘটে। এবং পাশাপাশি যে এই যে বিষয় ফিটনেসবিহীন অতিরিক্ত গাড়ির চাপ, সেই চাপ কিন্তু সামাল দেওয়া যায়নি। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে বঙ্গবন্ধু সেতু কিন্তু এটি 2 লেনের সেতু এবং উভয় মুখে দুদিক দুদিক করে 4 লেনের সেতু। সেই সেতু দিয়ে সেতু কর্তৃপক্ষ সর্বোচ্চ ঘন্টায় 10 থেকে 15টি গাড়ি তারা এই পার ওপার পারাপার করতে পারে, কিন্তু এবার তারা সেই সেতুটিকে 38% 30টির উপরে গাড়ি পারাপার করেছে। আরেকটি পরিসংখ্যান দিয়ে রেখে যে গেল বছরের তুলনায় কিন্তু এবার 20% যানবাহন বঙ্গবন্ধু সেতু দিয়ে পারাপার হয়েছে। এরপরেও কিন্তু ফিটনেসবিহীন যানবাহনের কারণে, এই দুর্ঘটনার কারণে এবং নানা সেতুর ধারণ ক্ষমতার যে সক্ষমতা সেটিকে কমে কারণে কিন্তু যানজটের সৃষ্টি হচ্ছে, এবং আগামীতেও এদিকে যদি সঠিক নজরদারি না করা হয় তাহলে কিন্তু এই যে বঙ্গবন্ধু সেতুর যেটি অবস্থা এবং যানবাহনের যেটি চাপ, সেই চাপ সামাল দেওয়া সম্ভব হবে না, আবারও ভোগান্তির মধ্যেই পড়বে। ধন্যবাদ সোহেল তালুকদার। আমরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানব, আছেন গাজীপুরের চন্দ্রায় আমাদের সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, জানাবেন মহাসড়কের পরিস্থিতি, সেই সঙ্গে ভোগান্তির কোনো অভিযোগ বা চিত্র দেখছেন কিনা আপনি? আজকে সকাল থেকে ভোগান্তির কোনো কথাই নেই, তার কারণ গাজীপুরের যারা শিল্প কারখানার পোশাক শ্রমিক আছে তাদের পোশাক কারখানা কিন্তু গতকালকের আগের দিনও ছুটি হয়েছে, গতকালকেও ছুটি হয়েছে, এবং গতকাল দুপুরের পর থেকে কিন্তু গাজীপুরের দুটি যেহেতু মহাসড়ক, একটি হলো গাজীপুর ঢাকা টাঙ্গাইল এবং আরেকটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, উভয় মহাসড়কেই কিন্তু বাস এবং তার পাশাপাশি যাত্রীর চাপ কমতে শুরু করেছে। এবং আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি গাজীপুরের এই দুটি মহাসড়কে যাত্রী যেমন নেই, তার পাশাপাশি যে গাড়ি আছে স্বাভাবিক সময় যে গাড়িগুলো থাকে তার থেকেও কিন্তু আসলে কম গাড়ি আছে, এবং কম গাড়ি থাকলেও কিন্তু এখন একেবারে যাত্রী নেই বললেই চলে। যে গাড়িগুলোতে আপনার ভাড়া নিয়েছে গত কয়েকদিন ধরে 500 টাকা 700 টাকা করে ভাড়া নিয়েছে, সেই একই গাড়িগুলোতে কিন্তু এখন 100 টাকা ভাড়া হাঁকিয়েও কিন্তু তারা যাত্রী পাচ্ছে না। এর পাশাপাশি আমাদের সহকর্মী, টাঙ্গালের সহকর্মী সোহেল তালুকদার যেটি বলছিলেন যে সেখানে বিকল হয়েছে অনেকগুলো গাড়ি, কিন্তু সেই দিক থেকে এবারের গাজীপুর
বছরের যে ঈদ যাত্রাটি সেটি আসলে একদমই বলতে গেলে স্বস্তিদায়ক, বিগত বছরের তুলনায় কিন্তু একদমই স্বস্তিদায়ক হয়েছে। গাজীপুরে এই পর্যন্ত এই যে ঈদ যাত্রা শুরু হয়েছে সেটা থেকে শুরু করে প্রায় 4 থেকে 5টি গাড়ি মাত্র বিকল হয়েছে, এছাড়া কিন্তু বিকল হওয়ার কোনো ঘটনা ঘটেনি। গাজীপুরের জিএমপি পুলিশের ট্রাফিক বিভাগ এবং তার পাশাপাশি হাইওয়ে পুলিশের মানে যৌথ উদ্যোগে কিন্তু এবারটি ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যে যাত্রা ঈদ যাত্রা সেটি যথেষ্ট স্বস্তিদায়ক হয়েছে। এর পাশাপাশি শুরুর দিকে আসলে অতিরিক্ত ভাড়া আদায় করার কারণে কিন্তু আমরা দেখেছি যে অনেক যাত্রীরা ভাড়ার যে বনিবনা এটা ভাড়ার বনিবনা না হওয়ার কারণে তারা জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে পিক আপে করে কিন্তু তারা তাদের যে বাড়ি সে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে এবং বাড়িতে পৌঁছে তাদের পরিবারের সাথে ঈদ উদযাপনের চেষ্টা করেছে। তো এখন পর্যন্ত গাজীপুরে কিন্তু এই টাঙ্গাইলের টাঙ্গাইল ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে সব থেকে যানজটের চাপটা একটু বেশি, তার কারণ সাভার থেকে আসছে এবং তার পাশাপাশি গাজীপুর থেকেও এখানে গাড়ি ঢুকছে, কিন্তু এখন একদমই স্বাভাবিক, কোনো ভোগান্তি নেই। ইশরাত, ধন্যবাদ মাহমুদা শিকদার।